বলো কাল রাতে কেমন ঠান্ডা কাটালে? কাল রাতে তো আর এইটাও ছিল না বাবা, কি ঠান্ডা সারা রাত এরকম। পাখা বন্ধ থাকে কিরকম লাগে, আমি আর মা তো রীতিমতো জানলার সামনে বসে বসে দুজনে গল্প করছি যে তারপরে কখন আসবে। সাড়ে তিনটের সময় এলেন পাখার হাওয়া, তারপরে একটু শান্তি, কিন্তু রাতটা পুরোই নষ্ট হয়েছে। যাই হোক, কি আর করার, চলো দিনটাকে এখান থেকে খুব সুন্দরভাবে শুরু করি। আমি তো সকালবেলা ঘুমিয়ে নিই ধরো, কোনো ব্যাপার না, কিন্তু মায়ের খুব অসুবিধা হয়ে যায়, যেহেতু মায়ের সকাল সকাল অফিস যাওয়ার থাকে, বাজার করার থাকে। মা এভরিডেই সকালবেলা, এভরিডে মানে দু একদিন পরপরই বাজার করে সকালবেলা, তো মায়ের জন্য না প্রচণ্ড চাপ হয়ে যায়। কারণ মা শুধুমাত্র রাত্রেবেলাই একটু রেস্ট নেয়, ঘুমায়, দুপুরে তো অফিস থাকে, বাট সেই টাইমটাতেও যদি এরকম হয় খুব চাপ হয়। তো যাই হোক, আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে একদম এক কাপ চা খেয়ে নিয়েছি, দিনটাকে চাঙ্গাভাবে শুরুও করে দিয়েছি। এখন একটু যাবো ওপরে, কারণ আমার জেসুর সাথে একটু দরকার আছে। তো চলো ওপরে যাই, দেখে আসি ওরা সব কি করছে। বলছি কেমন ঘুমালে রাত্রিবেলা? তুমি নাকি ভালোই ঘুমিয়েছো, বুঝতে পারোনি গরমে? বাপরে গরম, আমরা তো ওপর থেকে নিজ গল্প করছি, কি করব। এই তোরা অফিস যাসনি, রান্না করছিস? না আমরা রেডি অফিস যাবি? আচ্ছা, ও চিকনা নিয়েছে আজকে। আর কি করছিস দিদিভাই বাসন মাজছে? মাসি আসছে না কেন? ও সকালবেলা ব্রেকফাস্টে ইদানিং ছাতু শরবত বা এই জাতীয় জিনিসই খেয়ে নিচ্ছি, আর ব্রেকফাস্টের বেশি মানে রাখি না, কারণ আমি এমনিতেই একটু দেরি করে উঠি, তারপর চা বিস্কিট খাই, এই জন্য আমার সকালে কিছু খেতে ইচ্ছা করে না। আজকে দেখছি মায়ের বাগানে একটা ছোট্ট মতো গোলাপ হয়েছে, এই যে আধা ঝরেও গেছে। কিরকম রোদ আজকে, বাপরে! আমাদের এই বাংকারটাতে ভর্তি পায়রাতে বাস করে, আর পায়রা পটি করে 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 একদম সব খায় গেছে, টিফিন সব দাগ করে দিয়েছে, বলো সব এগুলো সব পায়রা পটি করে 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 একদম দাগ। এই দেখো এখানে দুখানা আছে, কি বলছো মা? এখানে রোদে আবার মা কি দিয়ে রেখেছে, এটা সর্ষে। মা সর্ষে কেন দিয়ে রেখেছো? ধুয়ে ওনাটা ঠিক করে নাও, ওনাটা ঠিক করে নাও, খুলে যাবে তো। ও একদম ধুয়ে শুকিয়ে রেখে দাও। মা এখনো অবধি নিজে হাতে সব মশলা বাড়িতে করে, জিরে, ধনে, সব গরম মশলা সব বাড়িতে বানায়, মানে কিনে নিয়ে এসে তারপর সেগুলোকে শুকিয়ে মিক্সিতে পেস্ট করে, ড্রাই রোস্ট করে না গো। এরা আমাকে নিচ থেকে ডেকে 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 উপরে নিয়ে এলো এসি চালিয়েছে বলে। তোরা 11:30 বাজে এসি চালিয়েছিস তোরা? ও চার দিক তোদেরকে দুবারই 11:30 সময় চিৎকার করে করে ডাকছে উপরে আয়। আর রান্না করছিলি না? এখনো চলছে। কেমন হলো? ভালো, মোটামুটি হয়েছে বোধ হয়। ওদের মানি রেডি করে রেখেছে জল, কম নুন তো না বেটি নুন? বাবা আগে জলটা খেয়ে না, আগে জামাটা ছাড়ো বাবা।
জল দে রে ওর মেয়ের থেকে বেশি, ও হাঁপিয়ে গেছে বেচারা। উফ, তোরা এই আয়োজনের জন্য ডাকলি আমাকে? জবাব উত্তর রেডি ছিল রে, দুটোই এক জিনিস। বাবা নিজের জন্য ভালো কাপ, দেখ 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 দেখ, সব খারাপ হয়েছে। নে আরো একটু ঢাললো, ভালো না ভাই, যাই বল। স্নান করতে করতে শুনলাম পিসি বলছে বৃষ্টি হচ্ছে বাইরে, বৃষ্টি বেরিয়ে দেখলাম শুকিয়েও গেছে, কোথায় বৃষ্টি, ঘাস ফাস সব শুকনো, মানে একটুখানি বৃষ্টি হয়েছে, রোদ উঠেছে, আবার সব শুকনো হয়ে গেছে, এইটাতে আরো বেশি গরম লাগে। এখন ভাতটা আমি মাইক্রোওভেনে দিয়েছি গরম করতে, খেতে বসবো। আজকে মা রান্না করেছে ডাল, মাছের ঝোল, এইখানে করেছে বাঁধাকপি আর ভাত। এই পিসির কি আছে, পিসির মনে হয় করলা না গো পিসি? করলা আর আলু, করলা আর আলু তেল দিয়ে মেখে মা আর পিসি দেখে দুজনেই খাই, পিসি খাই বেশি করলা তেল দিয়ে মেখে ভাতের পাতে, আমার আবার তেল দিয়ে মেখে কোনো কিছুই ভালো লাগে না। এইবার বোলপুর এসে থেকে একদিনও তিন বোনে মিলে বেরোয়নি, একদিনও না। দিদি ভাই আজকেও বেরোতে পারবে না, কারণ বুনবুনের এক্সাম চলছে। তো ভাবলাম বিকালটা আজকে সুন্দর, এত বেশি গরম আছে এবার একটু বৃষ্টি হওয়াতে গরমটা একটু কম, তো দুজনে মিলে একটু হাওয়া খেয়ে আসি। কোথায় যাবো চলো দেখি কোথায় যাওয়া যায় একটু হকে। বেশ কিছুটা দূরে আমি আর তিনি এসেছি শ্যামবাটি ক্যানেল, আমাদের খুব প্রিয় জায়গা, বল আগে কত আসতাম ভীষণ আমরা, আমি দিদি ভাই তিনি খুব আসতাম এই জায়গাটা, এই যে পেছনে ট্যাপটা তোমরা বুঝতেই পারছ, ভীষণ ভালো লাগে জায়গাটা। আর এখনও জলের ফোর্সটা অত বেশি নেই, আস্তে আস্তে মনে হয় ছাড়বে না রে। শ্যামবাটির ড্যামটার সামনেই, ক্যানেলটার সামনেই একটা ফুচকা কাকু ফুচকা নিয়ে বসে, আর আমি আর তিনি এখানে এলে খাবো ওই মাস্ট একদম, এখন ওখানেই যাচ্ছি। এই একটা চুরমুন নিয়ে নিয়েছি আমরা, ও বোলপুরে না এই একটা জিনিস হেভি লাগে, এইরকম চামচ দেয়, এটা মনে হয় তাল পাতার না রে, না খেজুর পাতার, কে জানে, তাল পাতারই মনে হয়। ঝাল ঝাল ফুচকা একদম জমিয়ে ঝাল দিয়েছে, এখন যাব হচ্ছে গুনগুনের একটা স্কুলের কাজ আছে সেটা সারবো। দেখলাম বাজার কলকাতার এখানে ওপেনিং আছে, ভাবলাম একটু ঢুকে দেখে আসি, আজকে ওপেনিং প্রথম তো ভিড়। বেশ ভালোই কালেকশন নামে আছে, খারাপ না বল, বেশ ভালো কালেকশন, কিন্তু ট্রায়াল রুমের এত লম্বা লাইন মনে হলো না দাঁড়িয়ে পালাই, বিশাল লম্বা লাইন। এই দোকানটাই হচ্ছে গুনগুনের স্কুলের কাজ, কি আছে রে, টাই নাকি? বাড়ির জন্য
গরম হবে না গরমই আছে এখনি নামা আচ্ছা ঠান্ডা আচ্ছা আচ্ছা ঠিক আছে দিয়ে দিন চল চাপো চলে এসছি বাড়ি আর এখানে ভালো খাবার মা খুব পছন্দ করে জিলেপি আর মা বেশি পছন্দ করে জানো বাসি জিলেপি মানে কালকে জিলেপিটা মা বেশি পছন্দ করে তোমরা কে কে আছে এরকম কালকে জিলেপি আমারও ভালো লাগে এটা এখন উপরে দিয়ে আসবো জিলেপিটা দিয়ে দে পড়াচ্ছে না পড়ছে কই তোর প্রিয় খাবার এসছে মিষ্টি লাভার কেমন 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 দারুন 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 খুব প্রিয় সামনে টিভিটা চলবে সন্ধ্যে থেকে মা টিভি অফ করবে না খেয়েছ ভালো জিলেপিটা সেই আমার স্কুলের ওখানে দোকান থেকে এনেছি খুব ভালো করে হ্যাঁ এখানে এখন মেজো মার সাথে কথা চলছে মাকে হারিয়ে দিয়েছিলাম সোনাঝুরিতে তোমাকে এইসব কালার পরলে ভীষণ ভালো লাগে তারপরে যখন তুই শাড়ি এনে ঘরে দেখাচ্ছিস এইটা এর এটা ওর এটা আমি এটা মাসি আমি তখন দেখছি ওই শাড়িটা পাসনি আর বলছিস মেজমার শাড়িটাই হারিয়ে ফেললাম হ্যাঁ তারপর দিন গিয়ে যখন তখন তোমার মন খারাপ হলো একটু ভাবলে যাও বা পুজোতে একটা পাওনা হলো তাও হারিয়ে গেল না সেটা অতটা ভাবিনি ভেবেছি যে হ্যাঁ এত সুন্দর কালারটা হারিয়ে ফেললো সেটাই সেটাই ওটার জন্য আমারও খারাপ লাগছিল তারপরে যখন পেয়েছিস সত্যি গো মেজমা সকালবেলা গিয়েই যে পেয়ে যাবো আশা করিনি গো না ওরা খুব ভালো হাটে পড়েনি কারণ ভিডিও দেখছিলাম যে হাটে পড়েনি আগে আমরা তো আগের দিন রামশ্যামেও ফোন করেছিলাম যে আছে কি না তোমাকে আর তিন্নিকে একসাথে হারিয়ে এসেছিলাম তিন্নির ব্লাউজ আর তোমার শাড়ি রামশ্যামে বললো যে না এরকম কিছু ফেলেনি তখন আমি বন্নিকে বলছি আমার মনে হচ্ছে তুই চায়ের দোকানে ফেলেছিস যাক তোমার শাড়িটা পছন্দ হয়েছে এটাই ব্যাপক লাগলো শুনে হ্যাঁ আমার খুব ভালো লেগেছে যে যখন তুই কিনছিস শাড়িটা দেখছিস তখন আমি জানি না কার জন্য জ্ঞান ভাবে তোর মায়ের জন্য বা তোর জন্য কিন্তু কালারটা আমার দারুণ লেগেছিল বৌদি ঠিক আছে হ্যাঁ বৌদি ঠিক আছে আজকে আবার ওই পিকিদের বাড়িতে পিকির জন্মদিন নিমন্ত্রণ আর রাখি রাখি কি রাখি কি করলো হ্যাঁ রাখি রাখিতে ওরা এসে রাখি পরালো না আমাদের রাখি গুলো কে পরিয়ে দিল আচ্ছা আচ্ছা আমাদেরটা দেখো কেমন পৌঁছালো না আবার বৌদি আমরা তো ধরো সেই 18 তারিখ জানো অর্ডার দিয়েছিলাম নিয়ে দেখালো যে 29 তারিখ পৌঁছে যাবে তারপরে কোনো কিছুই দেখাচ্ছে না তখন ক্যান্সেল করে বৌদিকে বললাম বৌদি আমি তোমাকে টাকা পাঠাচ্ছি তুমি একটা তিনজনের জন্য কিনে হাসাহাসি করছি হচ্ছে আমাদের দুর্গাপুর ট্রিপটা নিয়ে দারুন মজা হয়েছিল বল ও ফোটা মনে পড়ে দাঁড়া দাঁড়া কি বলছো চান করতে দূরে তার জন্য এত নাটক কি রেগে গেছে আমি ফিস পাওয়ার সময় ওটা ভালো বলেছে এখানে কি টাকা নষ্ট করছে এই
মাছগুলো কি করবে আমার একুড়ে পাড়ুয়ে বসে আর মেয়ে যখন এই সপ্তাহে বলে বাবা একুড়ে মে পাড়ু তো এগুলো কি ওই মাছ পেয়ে কুচবি ও তোমার পাটটা এসেছে তো রাতে খেলা হয়নি লুডো খেলবে চুপচাপ খেলবে আরে বাবা জল ভাবছি চুপচাপ খেলবে মায়ের সাথে ও এসব করে এমনি তো কথা বের হয় না আমাদের মেটার যত উৎপাত কাকিমার সাথে দাদুর সাথে মানিকের সাথে তাড়াহুড়ো করে লুডো খেলা বাবা ইগা পাকাচ্ছু এটা নতুন হলো ওদের একদম লুডো খেলা আর তারপরে খেয়েও নিয়েছি এখন টেনশন হচ্ছে আবার কখন যাবেন মানে আমাদের পাখা কখন যাবে আর গরমে উয়া করব বাকি আজকে মেজমার ফোনটা পেয়ে কিন্তু দারুণ লাগলো মেজমা আমাকে বললো যে ওই শাড়িটা দেখে মেজমার প্রথমেই পছন্দ হয়ে গেছিল আর যখন শুনেছি ওটা আমি কিনেছি মেজমার জন্য মেজমা খুব খুশি হয়েছে তো আর যেটা ভেবেছিলাম মানে কাছের মানুষগুলো চয়েস মোটামুটি জানি এটা ভেবে ভালো লাগলো যে এটা ভেবেছিলাম যে মেজমা শাড়িটা পছন্দ হবে এই কালার গুলো মেজমাকে খুব মানায় আর মেজমারও দেখে খুব ভালো লেগেছে তো আজকের ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি ব্লগটা যদি ভালো লাগে ছেড়ে যাওয়ার আগে কি করবে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কালকে আবার দেখাবে নতুন একটা ব্লগ নিয়ে এখনকার জন্য চলো টাটা গুড নাইট